এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ও ভালোবাসায় গড়া শাহাতিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত শাহাতিক স্টাইল পরিবার কলেজ শেষে ক্যারিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে সেলিব্রিটি সে সনাম ধন্য নমস্কার শাহাতিক স্টাইল পরিপূর্ণা তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রত্যেক দিনের মতো আমি রিয়া এই মুহূর্তে চলে এসেছি সঙ্গে নিয়ে তোমাদেরকে আর আমার সঙ্গে রয়েছে শাহাতিক স্টাইলের ডিজাইনার কর্ণধার মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা দাদা স্বাগত আজকের অনুষ্ঠানে আজকের পর্বতে আমরা কোনটা দেখব প্রথমে শাড়ি দাদা শাড়ি তো দেখবই কিন্তু তুমি একটা যা শাড়ি পরে আছো আজকে দেখুন এটা প্রত্যেকটা বাড়িতে আমি এটা দাবি করছি 20-30 বছর আগে প্রত্যেকটা বাড়িতে একটা শাড়ি থাকবেই এটা এটা হচ্ছে মানে সর্বপ্রথম পাঠানিক্কত পাঠানিক্কত যার রেঞ্জ হচ্ছে 80,000 থেকে স্টার্টিং এবং ওখানে 50টা পরিবার কাজ করে ওরা শুধু ডবল ইক্কতেরই কাজ করে এটা কিন্তু তা না এটা তেলিয়া কটন কটন মার্সারাইজার উপর এটা দামটা কত বলে দাও এটা দাম হচ্ছে 4575 এটা কেন দাম এটা তেলিয়া কটনেই করা হয়েছে এটাও ডবল ইক্কত কিন্তু এটা টেকনোলজি গুণনটার জন্য গুণনটা আচ্ছা আচ্ছা আর এইটা শুধু ওয়েজেসটার জন্য দেখুন সেটা পরে কিন্তু আরাম শুধু না পরে আরামটা ছেড়ে দিলাম কিন্তু ট্র্যাডিশনাল একদম ট্র্যাডিশনাল পুরনো একটা ঐতিহ্যকে একেবারে খুব সুন্দর এবং এটা কটনে আছে দু তিন জেনারেশনে তুমি রেখে যেতে পারবে কোনো অসুবিধা নেই এইটা দেখো সুপার নেচার উপর খুব ভালো যারা লাইট ওয়েটের শাড়ি পছন্দ করে রংগুলো কিন্তু একটু উল্টো পাল্টা করে ফেলেছি না এই রং কিন্তু আবার মানে আগমনী চলে গেলে এই রং কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় একদম পূজোর জন্য তো একটা একদম আলাদা করে আগমনীর রংই হবে আলাদা আলাদা তাই না একেবারে দেখো সেটা দেখো খুব সুন্দর একদম লাইট ওয়েট অল ওভার শাড়িটা আনন্দ থাকে আনন্দের সঙ্গে রঙেরও কিন্তু একটা সামঞ্জস্য নিশ্চয়ই অল ওভার শাড়িটা এরকম দূরের বন্ধুরা তোমরা আসো শাহাতিক স্টাইলে এসে থেকে কেনাকাটা করো এবং আগমনী সোমবার কিন্তু শাহাতিক স্টাইলে সবকিছুর মধ্যেই মিলেমিশে এক এক আর দেখো একটা গান যদি তৈরি হয় গান যে লেখে তার কিন্তু গান স্ক্রিপ্ট আলাদা থাকে যে সুর করে সে আবার বোঝে যে সিকোয়েন্সটা কি হবে কোন যিনি কম্পোজার যিনি হ্যাঁ হ্যাঁ গানটা বাঁধেন বাঁধেন যিনি যিনি বাঁধেন জানেন এটা কোথায় কি ভাবে হবে গানটা কিভাবে করেছে এটা দামটা বলে দিই এটা দাম হচ্ছে 1250 সেটাই মানে প্রত্যেককে নিয়ে কিন্তু একটা টিম ওয়ার্ক থাকে তো ওই রকমই শাড়ি আমরা কি করি কি আগমনের জন্য আলাদা করে রং করি ওইটাই আমি বলতে যাচ্ছিলাম আলাদা উইন্ডো না আলাদা করে রং করি আবার যখন পূজো আগমনী চলে যায় তখন আমরা কিন্তু আবার লগনের মতো করে বিয়ের সময় করে একদম তাই না সেই আখের রাখা রূপমণি দেবীর দিকে এগুলো আমাদের সংগ্রহ আছে এছাড়াও আমাদের একটু অন্য প্যাটার্নেরও আমরা করছি আর এই যে এটা হাফ হাফ আর এটা একদম ইন্টারলকিং দেবে মিডলটা একদম অসাধারণ কিন্তু এই জরিটা কিন্তু একদম মানে পিওর জরি নয় কিন্তু এটা 7-12% ফিলিবার থাকবে আচ্ছা আর আমার আগামীতে আমাদের কাঞ্জিভরম যেগুলো আছে রিসেল ভ্যালু যেগুলো হয় আচ্ছা সেগুলোর মধ্যে 1 গ্রাম আপনি পাবেন গ্যারান্টি গোল্ড গোল্ড পাবেন গ্যারান্টি সুতরাং ওই ধরনের শাড়ি ওগুলো সংগ্রহ কালেকশন তারপরে যদি কেউ 5 বছর পরে আমাকে যদি শাড়ি ফেরত দেয় তার কস্ট আমি ভ্যালু দেব কারণ শাড়িটা তো আমি বিক্রি করেছি আমি জানি ওর মধ্যে কি সোনার ভ্যালুয়েশন যেরকম হয় সেটা যায় না শাড়িটাও কিন্তু দাদা আজকে বললো সেভাবে এটা দাম হচ্ছে 11,026 টাকা ঠিক এই শাড়িটা দেখো নকশাগুলো দেখো আজকে দুটো শাড়ি দেখালাম একদম আর রং দেখো রং দেখুন ভয় পাবেন না কি দারুণ কি সুন্দর না আচলার শাড়ির বর্ডারে যাব তাহলে বুঝতে পারবে শাড়িটা কি শাড়িটা কি এবং তার লুকসটাই আলাদা লুকসটাই আলাদা পুরো ম্যাচিংটাই দেখে মনে হচ্ছে খুব পুরাতনই একটা পিওর কাঞ্জিভরম নয় এটা পিওর গাদওয়াল শাড়িটা হচ্ছে এরকম এটার দামটা বলে দিই
একদম পিওর হ্যান্ডলুমের শাড়ি দেখো, হ্যান্ডলুম মার্ক রয়েছে, 100% সিল্ক তো বলতেই হবে না, তাই সিল্ক মার্কেট চাই। শাড়িটার দাম হচ্ছে 15,650 টাকা। সুতরাং যারা শাড়ি পরতে মানে ভালোবাসো তাদের জন্য আমি বলবো যে না, ভালোবাসো না, আবার আপনাদের কাছে মানে দু হাত জোর করে বলছি, আপনারা শাড়িকে বাঁচিয়ে রাখুন। প্লিজ আপনার শাড়িকে সেভ দ্য শাড়ি। শাড়ি যদি না বাঁচিয়ে তাহলে কর্মসংস্থানে একটা যোগ থাকে নিশ্চয়ই, ডিজিটাল প্রযুক্তি সব ঢুকে একেবারে। এটা হচ্ছে কিন্তু একটা থ্রি পিস রয়েছে, এটার দাম হচ্ছে 2,910 টাকা। দেখো স্টিচটা দেখো খুব সুন্দর লাগলো, শাড়িটা তো আমি নিশ্চয়ই, শাড়িটা আমাদের ভারতীয় একটা সংস্কার, একটা সংস্কৃতি, একটা কালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিওর দুপাট্টা, পিওর দুপাট্টা। লক্ষ্ণৌ চিকনের রেঞ্জে প্রচুর এসছে, ডিজাইনও কিছু আমি বেঙ্গলের মতো করে করেছি, কিন্তু ওদের সংস্কারটা দেখে ওদের একদম যেটা দেখে দেখুন, এটা চান্দির উপরে কিন্তু এটা বাটিকটা হয়েছে, এতদিন পর্যন্ত 2-4 বছর ধরে কালারটা বসানো যায়নি আমাদের বেঙ্গলে, আমাদের কিন্তু এখন কালার বসে গেছে, তাহলে চান্দিনির উপরে বাটিক হচ্ছে। বাহ, আমাদের এখানেই হচ্ছে, শ্রীরামপুরে হচ্ছে, এর ম্যাটেরিয়ালটা কিন্তু চান্দির রাইট হয়েছে, খুব রাইট শাড়িটা। বাটিক কিছু কিছু যা হচ্ছে, বাটিকের শিল্পী আমাদের সঙ্গে যা যুক্ত হয়েছে মানে অসাধারণ, চিন্তা করা যায় না। তোমার যদি সাবজেক্ট থাকে আমি বলে আপনার মতো করে আপনি করুন বা তোমার মতো করে তুমি করুন, তখন কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় এবং তার কাছে সরাসরি যাওয়া। ঠিক, এটার দাম হচ্ছে 1560। সেই আমি বলবো এটা এইভাবে না ওইভাবে না সেইভাবে না, বাস তার কিন্তু সে হয়তো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির জন্য কাজটা করবে কিন্তু স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করবে, কাজ করবে না। সুতরাং তাদের একটা লেখক লেখক লেখিকার ক্ষেত্র তাই, শিল্পী মানুষ মানেই হচ্ছে একটা কিন্তু তাদের নিজস্বতার একটা জায়গা দিতে হয় আর কি, অবাধ স্বাধীনতা দিই, এটা আমি বুঝেছি। এইটা এইটা এটা কিন্তু একটা, হ্যাঁ, হাফ স্টিচ রয়েছে, এটার দাম কিন্তু 945 টাকা। দেখো কি সুন্দর, আর যেটা সালোয়ার যেটা হবে সেটা কিন্তু প্লাজো যেটা হয় এটা কিন্তু একদম করাচি পাকিস্তান আমি লোয়ারে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা দেখবা এটা প্লাজো করা যায়, খুব সুন্দর একটা দুপাট্টা, কটন একটা দুপাট্টা, শুধু এটা কটন দুপাট্টা মলমল। ও কি সুন্দর দেখতে, তো মাত্র দাম 945 টাকা। সুতরাং শাড়ি কিন্তু শুধু নয়, শাড়ির সঙ্গে কিন্তু প্রচুর জিনিস সাথে স্টাইলে এক ছাদের তলায় রয়েছে, মানে এটা বাগুতে হয়েছে। আচ্ছা, আর যেগুলো একদম পুরাতন যে ক্রস স্টিচ করে এগুলো পুরাতন নকশাগুলোকে দেখি, যেহেতু ইন্ডিগো এটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আগমনীর সমস্ত সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল আবার আসানসোলে, বাংলা শিল্পে বাঙালি শিল্পপথের অভিভাবক স্যার বীরিন মুখার্জিকে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ। আগামী 26 আগস্ট শুক্রবার থেকে 4 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত এই 10 দিন ব্যাপী সাহা টেক্সটাইল শারদিয়ার সমস্ত সম্ভার নিয়ে উপস্থিত থাকছে স্যার বীরিন মুখার্জির শহর আসানসোলে। স্থান হোটেল আসানসোল ইন, বার্নপুর রোড, পুলিশ লাইনের বিপরীতে। মোবাইল 9331849592। এরপরে আরো একটা থ্রি পিস রয়েছে, এটাও আমরা একটু দেখিয়ে দিই। বাহ, এটা খুব সুন্দর একটা পার্টি ওয়্যার, এটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 4,090 টাকা। পুরো এটা হচ্ছে নেটের উপরে রয়েছে, ম্যানুয়াল এমব্রয়ডারি রয়েছে, এটা হচ্ছে সালোয়ারটা রয়েছে পুরো শাটিনের, আর এটা হচ্ছে শিফনের দোপাট্টা রয়েছে। এটা হচ্ছে সবথেকে ইকোনমি রেঞ্জে এখন সবথেকে মানে কি বলবো সবথেকে সহজ এবং কম দাম, একটা কম দাম একদম। এই ম্যাটেরিয়ালটা আমি এটা আবিষ্কার করেছি, এটা অনেক বছর পরে এটা দেখো, আর এগুলো হচ্ছে দেখো ডাই করা হচ্ছে পন্স ডাই, যেহেতু আর কালারটা ফার্স্ট কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর যেহেতু ডাই করলে কিন্তু এরকম করে আস্তে করে কিন্তু ওই যতই সুতো দিয়ে বাঁধা এরকম বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ত্রিপুরাতে রয়েছে, আসানসোলে, কবে কবে রয়েছে তার ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। তবু আরেকবার আমি বলে দিই, ত্রিপুরাতে হয়েছে রয়েছে 9ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর এবং আসানসোলে রয়েছে 26শে আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত। আর বেঙ্গালুরুটা কোথায় হচ্ছে তা বলে যাচ্ছে না। এইটা দেখো কত সুন্দর একটা গায়ে এইভাবে ধরছো তুমি, কি বলবো আমার অ্যাকচুয়ালি সত্যি তাই, এটা একটা মিষ্টি কালার। যখন শাড়িটা তৈরি হয়ে আসে তখন আপনি এরকম ছুঁড়ে ফেলে দিন, কেন কি ৫-৬ মাস করে তার বাড়ির কাজ সামলে, বরকে সামলে, পড়াশুনো সামলে, সমস্ত শাশুড়ি মানে শ্বশুর, তারপরে শাড়িটা ধরো ৩-৪ মাস পরে নোংরায় তুমি ধরতেও পারবে এই শাড়িগুলো। তারপরে তো ওয়াশ হয়, ওয়াশ হওয়ার পরে কাটিং হয়, এই যে এর ভিতরে যে হাতে বোনা এই যে এই সুতো গুলো তো কাটিং কাটিং হয়, বুঝতে পেরেছো তুমি? মানে কি বলবো, এখন তো আমরা তো এর শুধু ভালোটা দেখছি, শুধু ফ্লেভার ফ্লেভারটা ভালোটা দেখছি একদম। দেখো শাড়িটা দেখার মতো কিন্তু এটা পুরো মহিলারা, মানে এটা নামই তো হচ্ছে চিকেন কারি, চিকেন হচ্ছে চিক, চিক শব্দটা হচ্ছে যেটা পর্দার আড়ালে থাকে, পর্দার আড়ালে থেকে। আগের দিনে কি হতো মোগলাম, ওই চিকের ভেতর থেকে আসতো, কি গো হয়েছে বা ওদের ভাষায় বলতো, তখন ওই চিকের মধ্যে থেকে বেরিয়ে কাজটা বের করে দিত, সেটা হচ্ছে চিক। আর চিক কারি হচ্ছে কালাকারি, চিকেন কারি হচ্ছে মানে হচ্ছে তোমার পর্দার আড়াল থেকে যে কাজটা, যে কাজটা অসাধারণ। এই সমস্ত কাজ এগুলো না শাড়ি মানে অনেক বছর পরার পরে কাটিং করে বলি, রংটা দেখুন বেবি পিঙ্কটা কিন্তু একদম মানে চোখের সঙ্গে বেবি পিঙ্ক লাইট স্কাই। এটার দাম হচ্ছে ৪৫৭৫, ৪৫৭৫ শাড়িটার কাজ অনুযায়ী আমি বললাম, মানে কাজটা যা রয়েছে সেই অনুযায়ী সত্যি দামটা, দামটা না এটা সংগ্রহ, একদম সংগ্রহ তো বটে। আমার কাছে একটা আছে, আছে পিওর গাছি তো একদম। এটা হচ্ছে, এটার দাম ৬১৭৫ টাকা, সুন্দর একটা কাজ হয়েছে। তাই আগমনী সম্ভার কিন্তু শাহ টেক্সটাইলে রয়েছে এবং প্রত্যেককেই বলবো যারা দূরের বন্ধুরা অবশ্যই শাহ টেক্সটাইলে এসে কেনাকাটা করো, যারা আসতে পারছো না তারা অনলাইনে শপিং করতে পারো। এবং পুজোর জন্য মানে আগমনী সম্ভারে যারা কেনাকাটা করবে তারা কিন্তু বিভিন্ন দামের কেনাকাটার উপরে আকর্ষণীয় উপহার রয়েছে। একদম পিওর গাছি তসরের উপরে রয়েছে, এটার দাম হচ্ছে ৬১৭৫। এরপরে আমরা এই শাড়ির ডিজাইন গুলো ব্লাউজ গুলো দেখবে একটু অন্যরকম হয়, কেন কি ব্লাউজ গুলো আমি সব সময় যদি তুমি ওই লাইনিংটা দাও তখন কিন্তু স্টিচ গুলো খুব সুন্দর থাকে, না 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 এখানে কুচকে যায়, এখানে ফিটিংসটা না ভালো হয় না, বোকা বোকা মতো, হ্যাঁ হ্যাঁ তাই না, ঠিক তাই। প্রেস করলো ব্লাউজ তো, ব্লাউজে তুমি প্রেস করলো কিন্তু সেগুলো ঠিক দাঁড়ায় একদম, ও যেহেতু ভিতরে সেই জন্য আমি অনেক সময় উইদাউট লাইনিং এ কিন্তু আমাদের কিন্তু মানে কর্মসংস্থান গড়ে উঠবার এদিকে স্কিনে ছাপবো না কখনোই নয়, কারণ শাহ টেক্সটাইল শিল্পপতি দাবি তাক কথা হচ্ছে আমরা ডিজিটালের কাছে, প্রযুক্তির কাছে আত্মসমর্পণ, একদম প্রযুক্তিকে আমরা সঙ্গে নেব,
কারণ প্রদীপ থেকে সঙ্গে না নিলে পিছিয়ে থাকতে হবে কিন্তু 800 তো না 2105 টাকা হচ্ছে এই শাড়িটার দাম আগমনীর সমস্ত সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল আবার আসানসোলে বাংলা শিল্পী বাঙালি শিল্পপথের অভিভাবক স্যার বীরিন মুখার্জিকে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য আগামী 26 আগস্ট শুক্রবার থেকে 4 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত এই 10 দিন ব্যাপী সাহা টেক্সটাইল শারদিয়ার সমস্ত সম্ভার নিয়ে উপস্থিত থাকছে স্যার বীরিন মুখার্জির শহর আসানসোলে স্থান হোটেল আসানসোল ইন বানপুর রোড পুলিশ লাইনের বিপরীতে মোবাইল 9331849592 আমাদের সম্ভারে রয়েছে নিত্য নতুন পোশাকের সম্ভার পাবেন অন্ধ্রপ্রদেশের গাদওয়াল ধর্মভরম ভেঙ্কটগিরি মঙ্গলগিরি কলমকারী ওপাড়া বিহারের তসর কাঁথা ছত্তিশগড়ের কাঁথা কোষা সিল্ক গুজরাটের বাদনি কর্ণাটকের ক্রেপ এবং প্রিন্টেড সিল্ক এছাড়াও রয়েছে মধ্যপ্রদেশের চান্দিনি মহেশ্বরী ওড়িশার বোমকাই সম্বলপুরী রাজস্থানের কোটা ব্লক প্রিন্ট উত্তরপ্রদেশের লখনউ চিকন জামদানি জামেভার বাংলার বালুচরি কাঁথা টাঙ্গাইল এছাড়াও আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত দেশ কুটির শিল্প অরণ্য সহজ অজানা বাংলার শাড়ির সম্ভার পাবেন বেডশিট বেড কভার চুড়িদার চুড়িদার পিস সুতরাং হাতে বোনা শাড়ি পরতে হবে কারণ এখন ভারত সরকার যেটা ঘোষণা করেছে যে হ্যান্ডলুম দিবস কিন্তু মানে আমি সত্যি বলছি সাহা টেক্সটাইলের নিশ্চয়ই খুবই আনন্দের কথা এটা এবং সাহা টেক্সটাইল কিন্তু বেশ কয়েক বছর আগেই ডাক দিয়েছিল শিল্প পথের দাবির কারণ হ্যান্ডলুমের শাড়ি পরতে হবে হাতে বোনা জিনিস কত সুন্দর এই ব্যাপারটা না আমি তো সম্মানিত ক্রেতা বন্ধুদের বুঝেছিলাম যে মানুষ তো কোনো ব্যবসায়ী তার মানুষের কাছে পৌঁছাবার জন্য একটা ওয়ে খুঁজে এটা আমি ওই রাস্তাটা দেখেছিলাম যে আজ থেকে 6-7 বছর আগে তুমি করছো অনুষ্ঠান আমরা করছি এই চ্যানেলে কিন্তু এর আগেও আমরা আমি ডাক দিয়েছিলাম বা আমি ভালোবাসতাম এই কাজটাকে কিন্তু এটা একটা মানে সেখান থেকেই তো এই চিন্তা ভাবনাটা এসেছে দেখো এই সুন্দর এই র‍্যাপারটার দাম হচ্ছে 599 টাকা সুন্দর এই জ্যাকেটটার দাম দেখো এটা মোগল আমলের না হ্যাঁ সত্যি তো এটা দাম কেউ দিতে পারবে এটা তো কাটা কাটপিস টুকরো টুকরো করে সব জয়েন্ট করা আছে এমনি যদি এটা ফেব্রিক কেটে করা হয় তার প্রচুর দাম লাইলিনটা দেখেছো কত সুন্দর হ্যাঁ দারুণ দামটা বলো যেহেতু মেটেরিয়ালটা খুব সুন্দর 735 টাকা দাম এটা কোনো দাম এটা হচ্ছে টুকরোগুলোকে ওয়েস্টেজগুলোকে কাজে লাগে কাজে লাগানো একদম আর এটা কিন্তু প্লেন একটা কোনো কুর্তির সঙ্গে উপরে এই জ্যাকেটটা মানে এক কালারের কোনো কুর্তির সঙ্গে জ্যাকেটটা পরলে খুব ভালো লাগবে এরপর একটা সুপার নেট কিন্তু আবার সেই কামব্যাক কেন কি দেখো মাঝে একটু 2-3 বছর বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে সম্মানিত ক্রেতা বন্ধুরা বুঝতে পেরেছে যে আমার কোন শাড়িটা কমফোর্টেবল কটনটা কমফোর্টেবল সুপার নেটে একটা তানি কটন থাকে সিল্ক থাকে এক তানি যদি হয় এখন তো ভেজাল অনেক বেরিয়ে গেছে হাতে নিলে দেখবেন স্লিপ করে সেটা কিন্তু সুপার নেট বললে ভুল যেটা অরিজিন খেরাবাদে হয় এক তানি যাকে বলে একটা কটন একটা সিল্ক থাকে সেটা কিন্তু একটা অন্যরকম মানে আগে তো আমাদের বাঙালিরা কম পড়তেন মারোয়াইরা বেশি পড়তেন সাহা টেক্সটাইলে যেখানে যেখানে কিন্তু এক্সিবিশন রয়েছে ত্রিপুরা এবং আসানসোল সেখানকার বন্ধুদেরকেও আমরা বলবো অবশ্যই সাহা টেক্সটাইলের এক্সিবিশন কাম সেল তোমরা সেখানেও দেখতে যাবে যেখানে যেখানে হচ্ছে কারণ আগমনী সোমবার কিন্তু সেই সব জায়গাতেও যাচ্ছে আর সেই সব জায়গায় শুধু যাচ্ছে নটা আমরা যেই জায়গায় গিয়ে আমরা পূজোর সময় যাই সেই জায়গায় কিন্তু আবার ফ্যাক্টরি ওনার সেল নিয়ে হ্যাঁ এটা কিন্তু বলতে আমরা কমিটমেন্ট থাকলে আমরা রাখি কিন্তু এখন দেখো ত্রিপুরায় মানে প্রোডাক্ট যাওয়াটা খুব চাপের যেহেতু আসামের এখান দিয়ে রাস্তা বন্ধ আছে কিন্তু তবুও আমরা যেইভাবে হোক একটা নিয়ে গিয়ে আমরা তখন
কি হচ্ছে মানুষ তো ত্রিপুরা তো আমাকে কি বলবো ওখানে একটা অন্য ভালো লাগার জায়গা আর সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে বাংলায় কথা বলে তাই না নিশ্চয় ত্রিপুরা বাংলাদেশও আমার এটা আমার জায়গা সেখানেও বাংলায় কথা বলে এই বঙ্গ মানে এখানেও বাংলায় কথা বলে নিশ্চয় এটা একটা ভালো লাগার জায়গা সুতরাং সেখানে ওই ফ্লাইটে গেলে কত টাকা কিলো যাবে আর রোডে গেলে কম যাবে সেগুলো তার উঠতে যাবই এটার দাম হচ্ছে 2970 টাকা পুরো অল ওভার শাড়িটা কিন্তু এখন রাস্তা বন্ধ বলে ওখানে কত ক্রাইসিস হ্যাঁ সেটাই মানে একটা প্রোডাক্ট যেতে গেলে তো তার একটা না রাস্তাটা বন্ধ কি করবে রাস্তা পার করে এইটা দেখো এইটা খুব সুন্দর এটা আমরা ক্রস স্টিচের মতো করে করেছি হ্যাঁ এটা ক্রস স্টিচের মতো করেছি কিন্তু এটা এইটা প্রযুক্তি এটা যদি ক্রস্টিচে যদি আমরা হাতে করতাম তাহলে দামটা হয়ে যেত 12 টাকা আচ্ছা কিন্তু সেটা আমরা করিনি সেটা আমি যদি কেউ বলে আমরা হাতেও বানিয়ে দিতাম সেটা হবে সবথেকে বেশি আমার আনন্দের কিন্তু ক্রস্টিচটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার পূজোতে কিছু শাড়ি করেছি এবং বর্ডারটা দেখো বর্ডারটা দেখো রেড এর উপরে কিন্তু রেড সুতো দিয়ে একদম কাজ করা রয়েছে সাইজটা কিন্তু বললে পুরো পিওর শিফনের পিওর 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 ইউরো শিফন পুরো অল ওভারটা এরকম আর ব্লাউজ পিসটা কিন্তু একদম প্লেন আছে আর এই শাড়িটার দাম বলে দিই এটার দাম হচ্ছে 4615 টাকা হচ্ছে এই শাড়িটা আগমনীর সমস্ত সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল আবার ত্রিপুরার রাজধানী আগরতলায় অভিষেক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি হলে আগামী 9 সেপ্টেম্বর শুক্রবার থেকে 18 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত 10 দিন ব্যাপী বারাসাত সাহা টেক্সটাইল থাকছে আগরতলায় অভিষেক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি হলে দুর্গাবাড়ি রোড আগরতলা মোবাইল 9331849592 এবং 9436453873 আমাদের সম্ভারে রয়েছে নিত্য নতুন পোশাকের সম্ভার পাবেন অন্ধ্রপ্রদেশের গাদওয়াল ধর্মভরম ভেঙ্কটগিরি মঙ্গলগিরি কলমকারি ওপারা বিহারের তসর কাঁথা ৩৬গড়ের কাঁথা কোষা সিল্ক গুজরাটের বাদনি কর্ণাটকের ক্রেপ এবং প্রিন্টেড সিল্ক এছাড়াও রয়েছে মধ্যপ্রদেশের চান্দিনী মহেশ্বরী ওড়িশার বোমকাই সম্বলপুরী রাজস্থানের কোটা ব্লক প্রিন্ট উত্তরপ্রদেশের লখনউ চিকন জামদানি জামেভার বাংলার বালুচরি কাঁথা টাঙ্গাইল এছাড়াও আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত দেশ কুটির শিল্প অরণ্য সহজ অজানা বাংলার শাড়ির সম্ভার পাবেন বেডশিট বেড কভার চুড়িদার চুড়িদার পিস বাহ এইগুলোর তো ভ্যারাইটি দেখলে মানে আর শুধু দেখেছো মানে বর্ডারটা দেখেছো বর্ডারটা দেখো সিলভার সিলভার একটা কি সুন্দর স্লিক বর্ডার হয়েছে না স্লিক একদম আর এটা হচ্ছে সবথেকে ব্লকে চান্দিনীর উপরে ব্লক ব্লক প্রিন্ট কোনো স্ক্রিন না পুরো ইয়েলো যদি প্রিন্টটা হতো তাহলে কিন্তু এর মানে যে স্বাদটাই আলাদা হতো স্ক্রিনে আবার এইটা কোথা থেকে দেবে এই যে বুটি বুটিটা লালটা দেওয়া যায় আচ্ছা বাহ অল ওভার শাড়িটা এরকম আর ও ব্লাউজ পিসটাই তো হচ্ছে আসল ডাবল ব্লাউজ তাই তো দেখছি একটা ব্লাউজ আমি না এখানটা এসে ভাবছিলাম তাই ও বাহ কেন কি এই ব্লাউজটা প্রচুর কাজে লাগে সেজন্য আমি আর এটা ব্লাউজ পিস রেখেছি হ্যাঁ হ্যাঁ প্রচুর বসন্ত উৎসবে অনেক কাজে লাগে একদম তাই না খুব সুন্দর আর এটা হচ্ছে রেড এর সিলভার জড়িটা খুব স্মার্ট খুব স্মার্ট যদি গোল্ডেন হতো তাহলে কিন্তু এত ভালো হতো না সিলভার জড়িটা একদম 1820 হচ্ছে এই শাড়িটার দাম দাম হচ্ছে 1820 আপনারা এসে প্রতিষ্ঠানে বলবেন চান্দিনীর উপরে আমাদের নিজস্ব যে ডিজাইন যেগুলো অন্য টাইপের প্যাচিং ড্যাচিং করে কাস্টমাইজ করা হচ্ছে চাইবেন অথবা বলবেন আমার ডিজাইন আমি তো আর আমারটা বলতে পারি না বলবেন যে দাদার যে ডিজাইনগুলো চান্দিনী করেছে সেগুলো প্লিজ একদম আপনারা সহজ বিভাগেই পাবেন চান্দিনীর কিন্তু অনেক প্রচুর ভ্যারাইটি এসেছে প্রচুর প্রিন্টগুলো ট্র্যাডিশনাল প্রিন্টগুলো থেকে বেরিয়েও আমি বেরিয়ে হ্যাঁ 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 একদম এবং যে কাজ করেছে এক মহিলা বিশ্বাস করুন সে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং আমার এগুলো আনন্দের সহিত করছে অনেকে তো পয়সা রোজগারের জন্য করে পয়সা রোজগার তো একটা প্রাথমিক
মানে থাকেই ওইটা তো হ্যাঁ কিন্তু আমি যে ওদেরকে চিন্তা ভাবনা গুলো দিয়েছি ওগুলো আনন্দের সঙ্গে নেওয়া ওইটা এটাও একটা ব্যাপার এটা একটা ব্যাপার তারপর তো আমার তো ওই শাড়িগুলো যে বানাই আমার কনসার্ন নেই না যা হবে ওটা যদি চলেও আমার না চললেও সেই জন্য তো আরো ইন্সপায়ার হয় আমার কাছে ওই ব্যবসা এত যুক্ত হয় কেন প্রফিট ওরা শুধু প্রফিটের শেয়ারটাই নেবে লসের শেয়ার নেবে না কেন কি বিজনেসটা আমি করছি আমি লসের শেয়ার যেরকম করতে পারবো আমি একটা শাড়ি 1800 টাকাও বেচতে পারবো একটা শাড়ি ফ্যাক্টরি আউটলেটে 700 টাকাও বেচতে পারবো একদম তাই না আমার যদি কোনোটা ক্লিক না করে এই যে ফ্যাক্টরি আউটলেটটা জমে কোথাতে একদম যাদের লালের সমস্যা তারা কিন্তু এই ধরনের শাড়ি পরতেই পারে পূজোর সময় পূজোর সময় আমি একটু বেশি ডিজাইন করি হ্যাঁ তারপরে নববর্ষের জন্য অল্প কিছু ডিজাইন করি মানে লালের সমস্যা যাদের আছে তাদের তো শুধু তারা অত শাড়ি নিয়ে অত বেশি ব্যস্ত থাকে একদম তারা একটু মানে কেয়ার করলেই মানে স্বামী স্ত্রী যেরকম মানে একে একের অপরকে বোঝে আর মা বাবাকেও শুধু একটু যদি কেয়ার করে সেটা শাড়ির থেকে অনেক বেশি আমি দেখিনি আমার মা বাবাই ওকে ভক্তি শ্রদ্ধা করতে সুতরাং এই কথার পরে আর কোনো কথাই চলে না 1520 টাকা এটা দাও আমাদের হাতে আর একদম সময় নেই আমরা আজকের পর্বে ওই দেখো না লাস্ট সাইডটা সেই বেঙ্গল এটা হেড মানে এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানের এবং এই আগমনের আগমনে সোমবার কি কি আসছে আগামী দিনে যারা এখনো কেনাকাটা করতে আসেনি তাদের জন্য অবশ্যই আচ্ছা মুসলিম হয়েছে দেখবে তারপরে এখন মটকাই হয়েছে আপনাদের সব একটা আছে এটা বহরে অনেক বড় বড় আর তাছাড়া এটা আর এটা কিন্তু তেতারের বর্ডার রয়েছে বর্ডারটাও কিন্তু স্পান্সি পুরো জামদানির আদলে কিন্তু অলওভার শাড়িটা এরকম ভাবে হয়েছে দারুণ এরপরে একটা আরেকটা শাড়ি দেখাবো আমি জানি না আরেকটা শাড়ি দেখিয়ে দিই যদি সময় পাই দেখিয়ে দিই এটা এটার দাম বলে দিই এই শাড়িটার দাম হচ্ছে 11200 টাকা এই শাড়িটা মার্সারাইজ এটা কিন্তু আমরা একবার উইপ করেছিলাম সেটা বিক্রি হয়ে গেছিল আবার নতুন করে করেছি মানে এত পরে আরাম আমরা তো এই শাড়িগুলো বেশি করি না মানে শুধু এসে দেখবেন যে অজানা বাংলা যে মার্সারাইজ কটন গুলো কি দামটা কেন এত বেশি দেখেছেন একদম শাড়ি সিল্কেও পড়বে পুরো সিল্কের থেকেও একদম লাইট ওয়েট হালকা একদম পুরো খাদি হাতে কাটা সুতো এটা ফিল মানে নিয়েই বুঝতে পাচ্ছি এগুলোকে না দেখতে হলে ফিল করতে হলে অবশ্যই প্রতিষ্ঠানে দাদা বারবার বলছে আমি বলছি এটা টিনেজাররাও পড়তে পারবে তবে এই ব্লাউজটা দিয়ে না তাদের মতো করে অন্য ব্লাউজ একটুখানি হ্যাঁ একটুখানি অন্যরকম করে 1725 এই শাড়িটার দাম আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই শাখা টেক্সটাইলে সারা বছর অফার চলে সেই অফার ঠিকানা ফোন নাম্বার যেটা দাদা বলে দেবেন আমাদের যে কোনো দামের মঙ্গল বেনারসি নিয়ে 5000 টাকা কেনাকাটায় পোলো ওয়াল টলি সুটকেস 20000 টাকা কেনাকাটায় 40 কিলোমিটার গাড়ি পরিষেবা আর দূরের বন্ধুরা আপনারা আসবেন শাখা টেক্সটাইলে আপনাদের অফিসিয়াল আপনারা প্লিজ 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 আপনারা একবার আসুন আমাদের দেশ অরণ্য অজানা বাংলা কুটির শিল্প রবি এই এই সংগ্রহগুলো দেখার জন্য আমার মনে হয় আপনারা পারচেজের থেকেও শুধু একবার সংগ্রহটা দেখবেন আর এখন আর মানে এখন আপনাদের কি বলবো এখন এয়ারপোর্ট থেকে ট্রাফিক আর একদম আগে আগে তো কষ্ট হতো এখন আর কোনো ট্রাফিক নেই আপনি এয়ারপোর্ট থেকে 10 মিনিটে আমাদের বাসা পৌঁছে আর আমাদের গাড়িও আপনি যদি দূরের মানে দূরে আমাদের এয়ারপোর্ট থেকে এখন পিক আপেরও ব্যবস্থা আছে এসে থেকে কেনাকাটা করুন আমার সমস্ত দায়িত্ব আমার এবং আমার প্রতিষ্ঠান প্লিজ একবার আসুন শুধু দেখার জন্যই আসুন না কোনো অসুখ কেনাকাটাটা একদম প্রাথমিক শর্ত একবার আসুন প্লিজ আপনারা শাহা টেক্সটাইল এবং আমাকে আপনারা নিজের করে ভেবেছেন আর প্লিজ আসার ব্যাপারটা আপনারা নিজের করে ভাবেন প্লিজ একবার আসুন আর কেনাকাটায় এখন তো বিভিন্ন স্ল্যাকের উপহার আছে আপনারা দেখেছেন আমাদের ঈদেও ছিল সেই জন্য আমাদের পুজোও আছে আমাদের ঠিকানা শাহা টেক্সটাইল হরিতলা বারাসাত থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আর অনুষ্ঠান দেখলে
যে সমস্ত শাড়ি তোমাদের পছন্দ হয়েছে পেতে হলে অবশ্যই শাহ টেক্সটাইলে চলে এসো। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার।